নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ 10 শুরু করছি নিউজ হেডলাইন্স বুধবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক সরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক উপলক্ষে পশ্চিম ও পূর্ব বর্ধমানের প্রশাসনিক কর্তা ব্যক্তি সহ জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আগামীকালই মহারাষ্ট্রে আস্থা ভোট আস্থা ভোটে অংশ নিতে কাল মুম্বাই ফিরছেন শিন্ডে শিবির শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন ও সবুজ ঝড় পাহাড়ে জয়ের পর তৃণমূল সমর্থকদের বিজয় মিছিল জিটিএ নির্বাচনে 45টি আসনের মধ্যে 4টি আসনে জয়ী হয়েছে তৃণমূল ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্রেকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমে এবার জুড়ছে কলকাতা পুলিশও শহরে ঘটে চলা অপরাধ ও অপরাধীদের যাবতীয় তথ্য এই সিস্টেমে আপলোডের নির্দেশ লালবাজারের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ জারি লাল সতর্কতা দক্ষিণবঙ্গেও বুধবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে 30 জুনের পর ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে পুরভোটে ঝালদায় জয়ী নিহত তপন কান্দুর ভাইপো ঝালদা পুরসভার 2 নম্বর ওয়ার্ড কংগ্রেস ফের নিজের দখলে পেল উদয়পুর কাণ্ডে গ্রেপ্তার দুই প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় মুণ্ডচ্ছেদ এক ব্যক্তির অশান্তি এড়াতে নেট বন্ধ কারফু জারি উদয়পুরে ফের চোখ রাঙাচ্ছে করোনা রাজ্যে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 950 পার স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা চন্দননগর পৌরসভার উপনির্বাচনে জয়ী সিপিআইএম 32 বছর পর চন্দননগরের 17 নম্বর ওয়ার্ডে বাম জয়ী সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায় বন্যা বিধ্বস্ত শিলচর ড্রোনের সাহায্যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে নিউজ হেডলাইন্স এখনকার মতো এ পর্যন্তই আপনারা দেখছেন টিভি নিউজ 10 আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন ফেসবুক পেজ টুইটার অ্যাকাউন্ট এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিকে টিভি নিউজ 10 দেখতে পাচ্ছেন আকাশতরী কেবেলে 260 নম্বর চ্যানেলে টিভি নিউজ 10 আপনারা মানে আমরা নমস্কার